অতি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। দশম শ্রেণীর পরীক্ষা উঠে যাওয়া বা দিল্লি বোর্ডে বাংলা মিডিয়ামে পড়াশোনার সম্ভাবনা দেখা দিচ্ছে। আসুন স্পেশাল রিপোর্ট দেখা। দেশে বাস্তবায়িত হচ্ছে জাতীয় শিক্ষা নীতি, আর তার ফলে একেবারে প্রি প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পুরো খোল নলচেটাই বদলে যাচ্ছে পড়াশোনার পদ্ধতি। সময় বদলাচ্ছে, আর সময়ের সঙ্গে বদলাচ্ছে শিক্ষার ধরন, শিক্ষার মান। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কম্পিটিটিভ এক্সাম নিয়ে ভাবছেন অভিভাবকরা, আর সেখানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের পার্থক্য, যে পার্থক্য ক্রমশ বাড়ছে গত এক দশক ধরেই। সর্বভারতীয় ক্ষেত্রে এঁটে উঠতে গেলে সিবিএসই বা আইসিএসই বোর্ডে পড়াশোনা করতে হবে। সরকারি বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়ামে পড়ার প্রবণতা বেড়েছে সেই ভাবনা থেকেই, আর সেখানেই দিল্লি বোর্ডেও বড় পরিবর্তনের পথে এগোচ্ছে কেন্দ্র। চলতি বছরে কিছুদিন আগেই সিআইএসসিই বোর্ডের আইসিএসসিতে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর রেজাল্ট বেরিয়েছে। ক্লাস নাইনে পড়া বহু ছাত্রছাত্রী 2024-এর আইসিএসসির দশম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এখানেই সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রশ্ন উঠছে, 2024 মানে পরের বছরের আইসিএসসির দশম শ্রেণীর পরীক্ষায় কি শেষ পরীক্ষা? সিআইএসসি বোর্ড জানিয়েছে 2024 সালে আইসিএসসি ও আইএসসি অর্থাৎ ক্লাস টেন ও ক্লাস টুয়েলভে জোড়া পরীক্ষা হবে, দুটো পরীক্ষা হবে। কিন্তু 2025 সালে আদৌ ক্লাস টুয়েলভের পরীক্ষাটা হবে কিনা তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার কারণ জাতীয় শিক্ষানীতিতে বলা রয়েছে পরীক্ষা হবে একেবারে টুয়েলভে। এতদিনে দশমে আইসিএসসি, দ্বাদশে আইএসসি পরীক্ষা হতো, বোর্ডের নাম সিআইএসসিই। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সরাসরি দ্বাদশের পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ আইসিএসসিতে দশম শ্রেণীর পরীক্ষা উঠে যাওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশের অপেক্ষায় গোটা দেশ। 24-এর দুটো পরীক্ষা হচ্ছে, বাট ফ্রম 25 we are not sure. As soon as the ministry tells us, then we will change. তাহলে 25-এর পরীক্ষাটা মিনিস্ট্রির পদে ডিপেন্ড করছে। হ্যাঁ, পুরো পরীক্ষা পদ্ধতিও বদলে ফেলছে জাতীয় শিক্ষানীতি। 2024-এর পরীক্ষায় প্রত্যেক বিষয় যুক্ত হচ্ছে 10 নম্বরের চিন্তামূলক প্রশ্ন, থাকছে আরো নানা বদল, তবে সবটাই ধাপে ধাপে। 10 মার্কস উইল বি অন ক্রিটিক্যাল থিংকিং, অন স্কিল বেসড সাবজেক্টস, এন্ড দে উইল অলসো বি এমসিকিউ কোয়েশ্চনস। টিচিং মেথড ইজ চেঞ্জিং, লার্নিং মেথড ইজ চেঞ্জিং, and the assessment is also changing. Gradually hocche, it will be gradual, not immediately. প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, দেখো স্টুডেন্ট, তোমরা যারা রয়েছো, যারা 2023 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের বলে দিই, এটা কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল বোর্ডগুলো, আমাদের রাজ্যের বোর্ডের ক্ষেত্রে না, আইসিএসসি, আইএসসি এবং সিবিএসসি, এই তিনটে বোর্ডের ক্ষেত্রে এই নিয়মটা আনতে চলেছে জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি এসেছে সেই কারণেই কিন্তু এবছর কলেজে ভর্তিতে যে পাস অনার্স সেটা উঠে গেছে, তোমরা জানো। এর পরবর্তীকালে কিন্তু মাধ্যমিককে উঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা তোমাদের দিতে হবে না, কিন্তু এটা কিন্তু এখনই না, এটা 2025 থেকে 2024 কিন্তু মাধ্যমিক পরীক্ষা তোমাদের হবে। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এখনও এরকম কোনো কিছু জানায়নি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা WBBSC বা WBCHSC-র যারা স্টুডেন্ট রয়েছে, যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি তোমাদের জন্য বলছি, তোমাদের কিন্তু এরকম কোনো কিছু নিয়ম আসেনি আর 2025-এর আগে আসবে না। তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিতে হবে এবং মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিতে হবে। আর যেটা মাধ্যমিক উঠে যাচ্ছে সেটা কিন্তু যদি হয় 2025 থেকে, 2024-এ কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকছে, 2023-এও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু ছিল এবং থাকছে, ঠিক আছে? তো 2023-24 শিক্ষাবর্ষে যারা রয়েছো, মাধ্যমিক কিন্তু উঠছে না, মাধ্যমিক পরীক্ষা তোমাদের দিতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেরকম হয়ে এসছে সেরকমই কিন্তু তোমাদের হবে, ঠিক আছে? আর শুধুমাত্র সিবিএসসি, আইএসসি, আইসিএসসির ক্ষেত্রে এই নিয়মটা 2025 থেকে হতে পারে। তবে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি, এরকম কিন্তু আমাদের রাজ্যে এখনই লাগু হচ্ছে না, ঠিক আছে? তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও, তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেরকম হয় সেরকমই হবে।